শুভ সন্ধ্যা বন্ধুরা, বেশি বড় করব না ভিডিওটা, শুধু এটা বলতে এলাম, মঙ্গলের মাটিতে পড়ে রয়েছে প্যারাসুট এবং তার সঙ্গে জুড়ে রয়েছে একটি মডিউল। যদিও মডিউলটির মধ্যে সেরকম কিছু দেখা যাচ্ছে না, তিন কোণা মডিউল। এই প্যারাসুট কাদের, কোনো ভিনগ্রহীদের নাকি আমাদেরই পৃথিবী থেকে পাঠানো? খোলসা করল সিএনএসএ, মানে চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। তারা মঙ্গলের মাটিতে এই পড়ে থাকা প্যারাসুটের ছবি রিলিজ করেছে আর এও জানিয়েছে এটি তাদের যে ঝুরং রোভারকে পাঠানো হয়েছে মঙ্গলের মাটিতে, মানে তিয়ানোয়েন ওয়ান যে মিশন, এটি সেই প্যারাসুট যাতে চেপে বা যাতে করে মঙ্গলের মাটিতে নেমেছিল ঝুরং রোভার। এবং প্রায় এক মাসের উপর হয়ে গেছে ঝুরং কাজ করছে মঙ্গলের মাটিতে, বেশ কিছু তথ্যও পাঠাচ্ছে। এছাড়া 90 দিন কাজ করার কথা এখনও, তার মানে 55-60 দিন কাজ করতে পারবে, হয়তো তারপরে আরও কয়েকদিন কাজও করবে। তবে এই ছবিটি দেখে সব থেকে গর্ব তার হওয়া উচিত, যেই মানুষটি, মানে চীনের যেই বৈজ্ঞানিক এই প্যারাসুটটি বানিয়েছেন। এই মুহূর্তে মঙ্গল প্রায় আমাদের পৃথিবী থেকে 35 কোটি কিলোমিটার দূরে। মানুষের বানানো এই জিনিস আজ 35 কোটি কিলোমিটার দূরে পৌঁছে গেছে, রোভারটিও। রোভারটি বেশ কিছু ছবি এর আগে পাঠিয়েছে, তা আমি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, এবং এই যে ছবিটি হাতে আসার পরেই আমি আপনাদেরকে দেখালাম যে মানুষের তৈরি জিনিস মঙ্গলে এইভাবেই পড়ে রয়েছে। অনেক কাজ এখনও হয়তো করবে ঝুরং, এবং অনেক ইতিহাস আমরা জানতে পারবো, বা আগামী দিনে অনেক কিছু লেখা হবে মঙ্গল নিয়ে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।